মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ, আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা, শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন? শেখ হাসিনা পদত্যাগ করে যদি থাকেন তাহলে সেই পদত্যাগ পত্র কিন্তু কেউ মানে বহু কিছু তো ফাঁস হয় বা সামনে আনে বা দলিল হিসেবে সামনে প্রমাণ করানো যে এই যে শেখ হাসিনা স্বাক্ষর কিন্তু পদত্যাগ করে, এই পদত্যাগ পত্র কিন্তু কেউ দেখেনি। তখন আমরা ভয় বললাম যে না, আর সময় নেই তোমার এখন। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে যে চাঞ্চল্য অবস্থা সৃষ্টি হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে এবার প্রকাশ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র। সম্মানিত দর্শক, আসলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন এবং কি সংবিধান অনুযায়ী কি সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়ে গিয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো এবং কি ভিডিওতে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না, আর সময় নেই তোমার, এখনই বেরে যেতে হবে। আচ্ছা, আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে যেটা 5 তারিখে নিয়ে আসলো লাস্ট ফেলে, আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু এখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি গার্ড এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেইনি, জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা, শেখ হাসিনা কি সত্যিই পদত্যাগ করেছিলেন? যুগান্তর এই রিপোর্টটি সামনে এনেছে এবং এটি আনার একটি কারণ আছে। জনমনে কিন্তু এক ধরনের বিভ্রান্তি আছে, শেখ হাসিনা পদত্যাগ করে যদি থাকেন তাহলে সেই পদত্যাগ পত্র কিন্তু কেউ মানে বহু কিছু তো ফাঁস হয় বা সামনে আনে বা দলিল হিসেবে সামনে প্রমাণ করানো যে এই যে শেখ হাসিনা স্বাক্ষর কিন্তু পদত্যাগ করে, এই পদত্যাগ পত্র কিন্তু কেউ দেখেনি। যদিও রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করেছেন ওই সময় এবং সেনাপ্রধানও বলেছেন যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন, রাষ্ট্রপতিও বলেছেন, রাষ্ট্রপতি যখন নাকি ভাষণ দেন তখন তার পিছনে 3 বাহিনীর প্রধান ছিলেন, সেখানেও রাষ্ট্রপতি বলেছেন যে তার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে। কিন্তু একটা কনফিউশন যে শেখ হাসিনা আদৌ কি গণভবন থেকে বঙ্গভবনে গিয়েছিলেন নাকি গণভবনেই তিনি পদত্যাগ পত্র স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দিয়েছেন, তারপরে তিনি সেখান থেকে তেজগাঁও বিমান ঘাঁটি সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন ভারতে। তো এই নিয়ে একটা কনফিউশন আছে। শেখ হাসিনা নিজে এই কথাটি যখন বলছেন যে তিনি পদত্যাগ করেননি, তারপর থেকে কিন্তু আবার সেই কথাটা ধূমায়িত হচ্ছে যে তিনি বলছেন যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে একটা অডিও ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি, তার মানে তিনি বৈধ কনস্টিটিউশনালি তিনি বৈধ প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা বলছেন আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি, নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়েছে কিন্তু আমার পদত্যাগ হয়নি। তার মানে পরিষ্কার তিনি পদত্যাগ করেননি, তার মানে তিনি বলতে চাচ্ছেন যে তিনি এখনো প্রাইম মিনিস্টার হিসেবে বহাল আছেন বা নিয়ম অনুযায়ী তিনি প্রাইম মিনিস্টার তেমনই তো, এবং সেই কথার উপর ভিত্তি করে তিনি বলছেন যে আমি বাংলাদেশের খুব কাছেই আছি, যে কোনো সময় চট করে আমি ঢুকে পড়ব। এই কথার অর্থটা কি? এই কথার অর্থটা হলো এইটাই যে আমি তো প্রাইম মিনিস্টার আছি, আমি বিশেষ কারণে পরিস্থিতির কারণে নিরাপত্তার কারণে আমাকে সরে যেতে হয়েছে, তার মানে এই না যে আমি পদত্যাগ করেছি।
বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে, যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। এই বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলছেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেটি তিনি গ্রহণ করেছেন? সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন, কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিল। হ্যাঁ, আপিল বিভাগ রুলিংও দিয়েছিল, যেদিন প্রধান বিচারপতি পদত্যাগ করে তার আগের দিন কিন্তু রুলিংও দেয়। আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, এই একটা কনফিউশন আছে যে তিনি কি মানে গণভবনে দিয়ে গেছেন নাকি তিনি ওই হেলিকপ্টার নিয়ে উড়াল দিয়ে বঙ্গভবনে গেলেন, বঙ্গভবনে যে রাষ্ট্রপতির কাছে ফর্মাল অনুযায়ী তিনি পদত্যাগপত্র জমা দিলেন, তারপর বঙ্গভবন থেকে তিনি আবার আসলেন তেজগাঁও বিমান ঘাঁটিতে, সেখান থেকে তিনি গেলেন, বিষয়টা কি তেমন? হ্যাঁ, সেটা যদি হতো তাহলে আমরা ছবিও দেখতে পারতাম যে রাষ্ট্রপতির কাছে গেছেন তিনি পদত্যাগপত্র দিচ্ছেন, তেমন কিন্তু কোনো ছবি নেই, তার মানে বঙ্গভবনে তিনি যাননি, এটা বোঝা যাচ্ছে। এখন বঙ্গভবনে না যাওয়া মানে কি যে তিনি পদত্যাগ করেননি? বিষয়টা তো তাও না, তিনি তো সেখানেই নিরাপত্তার কারণে সই করে মানে তার সচিবের কাছে দিয়েছেন, সেই সচিব হয়তো পৌঁছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে, এমনটাও হতে পারে। প্রবীণ আইনজীবী জেরাই খান পান্নার মতে, দেশ পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা, তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা। তিনি পালাই গেলেন কেন? তিনি বলতেন যে আমাকে ঠিক আছে আমাকে কারাগারে নেওয়া হোক বা আমাকে অন্তরীণ রাখা হোক, ক্যান্টনমেন্টে অন্তরীণ রাখতো, পরে কারাগারে তাকে পাঠাই দিত। এটা খুব পয়েন্ট আউট করছে যে পালাই যাওয়াটা তো এটা চরম একটা, এটা একদম স্বীকার করে নেওয়া, যেমন আফগানিস্তানে সেটা একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল, সেই সশস্ত্র অভ্যুত্থানে তার পালাই যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, আর এটা তো আর সশস্ত্র অভ্যুত্থান ছিল না, জনতার আম জনতার অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান বলা হয়। তিনি বলেন, তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না, ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল, মানে কারাগারে থাকা তার চেয়ে বেশি দরকার ছিল, আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত। এটা একটা ভালো কথা বলছে, দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি, তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। এটা কনফিউশন তৈরি করেছেন শেখ হাসিনা নিজে, আর এটাও সত্য, রাষ্ট্র যদি মনে করে যে না তিনি সত্যি সত্যি পদত্যাগ করেছেন, সেরকম পদত্যাগপত্রের একটা কপি আমাদের ধারণা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এটা প্রকাশ করা তোলা যে উনি পদত্যাগ করেছেন, এই হচ্ছে পদত্যাগপত্রের কপি। তাহলে আমার ধারণা যে এই যে এখন পানি ঘোলা করছেন তিনি দিল্লিতে বসে, এটি বন্ধ হবে এবং কনফিউশন দূর হবে। দর্শক ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল সে পদত্যাগ করেনি, বাংলাদেশের সংবিধানের অনুযায়ী সে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে যা এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে একের পর এক তার গোপন ফোন রেকর্ড প্রকাশ করছেন, ইচ্ছাকৃতভাবে নাকি সে ফোন রেকর্ডগুলো প্রকাশ করছেন, এবং কি বাংলাদেশ যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আছে তাকে চাপে পালানোর জন্য এইসব কাজ করছেন। এবং এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলেই পদত্যাগ করেছিল কি না, এই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। সম্মানীয় দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।